আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 8টার দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ, মামামকে স্নান করাচ্ছি। তো মামামকে না গরম পানি করে স্নান করে দিচ্ছি, আর মামামকে না ওই যে আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা, ওকে ডাকতেছে, আর ও দেখো বারে বারে ঘুরে ওকে নিয়ে দেখছি। তো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে বন্ধুরা, আজকে না অনেক সকালে উঠেছি। তো অনেক সকালে উঠে সব বাসি কাজকর্ম যা ছিল সব সেরে নিয়েছি। তো এখন মামামকে স্নান করিয়ে তারপরে আমি না রান্নাটাও বসিয়ে দিয়েছি ওই পাশে। তো স্নান টান করিয়ে এখন আমি মানে ভাত টাত খেয়ে নেব। ভাত টাত খেয়ে তো স্কুল যেতে হবে, সেই জন্যই মামামকে অল্প সকাল সকাল স্নান করাচ্ছি। কালকে রাত্রের বাসি ভাত ছিল, তো এই বাসি ভাত আর এই যে বাসি সবজি অল্প আছে, তো এটা নষ্ট করে কি হবে, আমি এইটা খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাই হচ্ছে গরম ভাত খেয়ে যাবে। তো আমি একটা লেবু কেটে নিলাম, একটা লঙ্কা নিয়েছি। আর হচ্ছে বন্ধুরা, এই ভাতগুলো রাত্রে করেছিলাম, তো রাত্রে করেছিলাম তো ভালোই আছে ভাতগুলো, তো এই ভাতগুলো নষ্ট করে কি হবে, সেজন্য আমি খেয়ে নিচ্ছি। আর হচ্ছে বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ মাম্মাম আর মামের পাপা ভাত খাচ্ছে। তো এখন না বন্ধুরা, আমি স্কুল থেকে ফিরে আসার পর, তো এখন বাজে হচ্ছে 1টা। তো আমি ফিরে 12:30টার সময় স্কুল থেকে রওনা হয়েছিলাম। তো স্কুল থেকে এসে মামামের পাপাকে ভাত দিয়েছি, তো ওরা দুজন খেয়ে নিচ্ছে। তো ব্লগটা আবার কন্টিনিউ হয়ে গেল, এত পর্যন্ত আমি স্কুলে ছিলাম, আর আজকে স্কুলের ব্লগটা একটু দেখাইনি তোমাদেরকে। মা, তুমি কি খাচ্ছ? ভাত খাচ্ছ? আব্বুর সাথে ভাত খাচ্ছ সোনা? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মামাম কত সুন্দর করে বাবার সাথে ভাত খাচ্ছে। তো মামামকে না মানে এমনি তো চাউলে গুঁড়ায় খাওয়ানো হয়। তো বন্ধুরা, এই যে মানে তোমার, আর হচ্ছে বন্ধুরা, এই যে এখানে মামামের জন্য না মানে চাউলের গুঁড়োটা জাল দিয়ে নিচ্ছি, তো এটা মানে সেরেলেক্সের সঙ্গে মিশিয়ে খাওয়াবো। তো মামামের জন্য এই যে ছোট্ট একটা হাঁড়ি কিনে নিয়েছি, তো এই হাঁড়িটার মধ্যেই মানে মামামের খাওয়াটা জাল দিয়ে নিই। আর হচ্ছে বন্ধুরা, কি জানো, যখন প্রথম প্রথম স্কুলে ঢুকলাম তো তখন না কাজ নিয়ে সময় পাচ্ছিলাম না, আর এখন দেখো একটা অভ্যাসও একটা মানে বড় জিনিস, তো অভ্যাস হয়ে গিয়েছে আমার, মানে কোনটার পর কী করবো, ঘুমেতে উঠে কী করলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সবটাই একটা মানে রুটিনে এসে গিয়েছে। তো এই রুটিন মতন কাজ করি না এখন, আর অসুবিধা হয় না এখন, সুন্দরভাবে আমি স্কুলও করতে পারি আর বাড়ির কাজগুলো মানে করতে পারি। তো সেটাই ভাবি যে চেষ্টা করলে সব কিছুই পারা যায়, না পারার কিছুই নেই। আর হচ্ছে বন্ধুরা, বাইরের কাজ একরকম শেষ, এখন ঘরে যেয়ে অল্প আরাম করবো, আর মামামের সঙ্গে অল্প মানে টাইম কাটাবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম, তো এখন বাজে বিকেল 4টা। তো এখন না গাছে পানি দিব, সেই জন্য অল্প পানি নিচ্ছি। আর হচ্ছে দিনের অবস্থা খুবই খারাপ, তো বিকালের কাজকর্ম তো পড়েই আছে, ভাবলাম যে না কাজকর্মগুলো করে নিই, আর দেখো কাজে হাত দিয়েছি আর মানে ঝড় তুফান চলে এসেছে। তো তার মধ্যেও মানে তাড়াতাড়ি করতেছি যে না বাইরের কাজগুলো সেরে নিই, নাহলে তো মানে বৃষ্টি যখন এসে যাবে তারপরে আর কাজ করতে ইচ্ছা যাবে না, মানে উঠোনে মাটি ফেলানো হয়েছে, এই মাটি সব ভিজিয়ে গেলে আর মানে পাও রাখা যাবে না এখানে। তো তোমরা এখন দেখতে পারবে যে কীভাবে ঝড় বৃষ্টি মানে চলে আসতেছে। আর হচ্ছে বন্ধুরা, শুধু গাছের দিকে মানে সুপারি আম মানে গাছের অন্য ফল মানে এগুলো পড়ার খুব শব্দ হচ্ছে।
तो বন্ধুরা তোমরা দেখলে বাইরে কিভাবে শুকনো হাওয়া চলছে। তো মামাম আর মামামের বাপাকে বললাম যে তোমরা দুজন ঘরে যাও, আমি বাইরের কাজগুলো করি। তো মামামের যদি মানে সর্দি হয়ে যায় এই ধুলো মতে, সেই জন্য ওকে ঘরে পাঠিয়ে দিলাম। আর হচ্ছে বন্ধুরা দেখো, মামাম না এই যে ঘরে এই যে টুলটা যে আছে, এই টুলটা নিয়ে ও কী করছে, তো মানে এইটা দিয়ে ও হাঁটা শিখছে। তো এইটা নিয়ে একবার এই ঘরে যাচ্ছে, ওই ঘরে যাচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ। তো মামামকে আর মামার বাপাকে বললাম ঘরে থাকো, এই ধুলো মধ্যে বেরোতে হবে না। আর দেখো এইখানে মানে আমি যে একটা সিঁড়ি কেটে নিচ্ছি, তো বাইরে কিন্তু অল্প মানে হাওয়া চলছে, তো এই হাওয়ার মধ্যেও আমি কাজ করতেছি, ভালোই লাগতেছে। আর হচ্ছে বন্ধুরা এই যে এই জায়গাটা না একটা সিঁড়ি কেটে নিলাম, তো এই জায়গাটা না অনেকটা উঁচু, তো বারে বারে নামতে হয় মামামকে কোলে নিয়ে, তো অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি নিজে কেটে নিলাম এই সিঁড়িটা। তো এখন কিন্তু আর অসুবিধা হবে না। তো দেখো আমি না সিঁড়ি কেটে আর এখানে একটা সিমেন্টের বস্তা দিয়ে দিলাম, তার মানে বৃষ্টি যদি আসে তাহলে সব কিছু ধুয়ে নিয়ে যাবে। আর হচ্ছে যেহেতু আর একটু পানিও দিয়েছি, তো এখন যদি এটা মধ্যে এমনি পাড়া দিই না, তো পায়ের সঙ্গে মানে একদম স্যান্ডেলের সঙ্গে মাটি উঠে আসবে, সেজন্য বস্তাটাও দিয়ে দিলাম। তো যাই হোক, সব বৃষ্টি তুফান হাওয়া সব চলে গিয়েছে, তো এখন কিচ্ছু নেই। তো মামামের পাপা একটু বাজারে গিয়েছিলো, বাজারে যেয়ে এই যে মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলো এখন কেটে নিচ্ছি। আর হচ্ছে বন্ধুরা তোমরা কালকে দেখেছিলে মামামের পাপা বাজার থেকে একটা কচু নিয়ে এসেছে আর হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছে। তো কালকে না ওই পুঁই শাক আর কচু রান্না হয়নি, কারণটা হচ্ছে কালকে মাছ ছিল না, সেই জন্য রান্না করিনি। আর হচ্ছে বন্ধুরা এখন হয়েছে সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা চা খাবো। তো চা খাবো ভাবতেছি, দুইটা রুটি করে নিই, রুটি দিয়ে চা খাবো। তো মামামের পাপা বললো যে রুটি করো, রুটি মানে ওর বলে রুটি খেতে ইচ্ছা করেছে, তো ভাবলাম তাহলে রুটিটা করে নিই, তো সেই জন্য রুটি করছি। আর মামামও না খুব ভালো পায় রুটি খেতে। আর হচ্ছে বন্ধুরা তোমরা দেখো মামাম এই খাঁচাটার মধ্যে কীভাবে আছে, আর ওইখান থেকে দেখছি মানে আমি রুটি করছি না, তো দেখছে। তো এর আগেও না মামামকে মানে রুটি করে দিয়েছিলাম, মামাম খুব সুন্দর করে খেয়েছে, তো সেই জন্য আজকে না ওর জন্য একটা অল্প ছোট করে এক্সট্রা একটা রুটি বানিয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে না চাটা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দিয়ে ওখানে রুটিটাকে বেলে নিচ্ছি। তো এই যে এই রুটিটা মামামের জন্য করেছি, তো অল্প ছোটো করে করেছি, ওকে দিব এটা। আর না ওকে এই রুটিটা আমি মানে অল্প একটু চা দিয়ে ওকে মানে ভিজিয়ে খাওয়িয়ে দিই, ও না রুটিটা খেয়ে নেয় কিন্তু। আর এই রুটিটা খেয়ে মানে রাত্রে ঘুমিয়ে পড়ে, আর মানে আর একদম উঠেই না, ওই সকালবেলা উঠে তারপরে ওকে যা খাওয়ানো খাওয়াই। তো চাটা বেরিয়ে নিলাম, তো এখন গরম গরম রুটি ভাজবো আর চা দিয়ে খেয়ে নিব। আর হচ্ছে বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি, তো চাটা খেয়ে এই যে ওই ঘরে না মামামকে ঘুম পাড়িয়ে তুই আসলাম। তো মামামকেও একটা রুটি খাওয়াই দিয়েছি, তো মামামকে রুটি খাওয়াই দিয়ে এসে এই যে এখানে মাছটা ভেজে নিচ্ছি, তো এখন না রান্নাটাও সেরে ফেলবো একবারে। আর মামামকে না ঘুম পাড়িয়ে এসে এই যে এখন কাজ করছি, তো মাছ ভাজি রক্ষিয়ে দিয়ে জানি জানি সবজিগুলো কেটে নিচ্ছি।
কালকে না পয়সা আর কচুটা ভেবেছিলাম রান্না করব কিন্তু রান্না করা হয়নি তো কালকে না মাছ ছিল না আর মাছ না থাকলে এগুলো রান্না করলে খারাপ লাগে না সেই জন্য রান্না করিনি আজকে রান্না তো বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া তো চলেই থাকবে তো আমি না আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিও ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে